বর্তমানে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কোন কোন সরকারি দপ্তরে কর্মী নিয়োগ করছে আজকের এই সিঙ্গেল ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আটটি সরকারি দপ্তরে ফর্ম ফিল আপ চলছে যেখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পাশে আপনারা আবেদন করতে পারবেন আটটি সরকারি চাকরি নিয়ে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখানে দেখতে পাচ্ছ আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটের লিংক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো এখানে প্রথম যে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো রাজ্যে একটি সৈনিক স্কুলে মাধ্যমিক থেকে এমএ এমএসসি পাশে পাসে বা গ্র্যাজুয়েশান পাসে নিয়োগ করা হচ্ছে এখানে বেশ কয়েকটি পদে নিয়োগ করছে কাউন্সিলার এছাড়াও ব্যান্ড মাস্টার আর্ট মাস্টার ওয়ার্ড বয় এই ওয়ার্ড বয় পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে রাজ্যের মধ্যেই পোস্টিং হবে এবং তেইশটি জেলা থেকেই আবেদন করতে পারবে এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এখানে কুড়ি মার্চ থেকে এবং লাস্ট ডেট রয়েছে আটই এপ্রিল পর্যন্ত অর্থাৎ এখনও পর্যন্ত আবেদন চলছে এর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অফিসিয়ালি নোটিফিকেশান সহ আই বাটনে ভিডিও পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এখানে টোটাল ভ্যাকান্সি ছটি রয়েছে শূন্যপথ কম রয়েছে এখানে আবেদন করতে গেলে সীমা প্রতিটি পোস্ট অনুযায়ী আলাদা আলাদা রয়েছে এবং ওয়ার্ড বয় পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে সীমা আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত হতে হবে এবং বাকি পোস্টগুলির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ওয়ার্ড বয় ক্ষেত্রে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে আর্ট মাস্টার ব্যান্ড মাস্টার কাউন্সিলার এই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের এম এ এম বা গ্রাজুয়েশন কোর্স থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবে অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে সৈনিক স্কুল পুরুলিয়া ডট কম এই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা অবশ্যই অফিসিয়ালি নোটিফিকেশান দেখতে পাবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবে এরপর যে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্সে বিভিন্ন পদে নিয়োগ করছে এখানে ইনকাম ট্যাক্স দপ্তরে তোমাদের নিয়োগ করছে এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেসরা এপ্রিল দু হাজার একুশ সালে এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করছে ইনকাম পোস্টে নিয়োগ করছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্টেন্ট স্টেনোগ্রাফার গ্রুপ টু এছাড়াও তোমাদের অবশ্যই এম এই সমস্ত পোস্টে নিয়োগ করছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের পাঁচই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত চলবে চোদ্দোটি টোটাল ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এবং এম পদের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর হলেই আবেদন করতে পারবে মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং এইচএস পাশে আবেদন করতে পারবে অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স দিলদি ডট এই অফিশিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারো এরপর যে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেশন ইন্ডিয়া লিমিটেডে স্কিল সেমিস্কিল আনস্কিল ওয়ার্কার পদে ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে ষোলোশো উনআশিটি শূন্য পদ রয়েছে এবং তোমাদের ট্রেনিং মাত্র ছ থেকে সাত দিন হবে এবং এখানে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি ছয়ই এপ্রিল প্রকাশিত হয়েছে ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে আই বাটনে সেই ভিডিও পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে এখানে পদের নাম হচ্ছে স্কিল সেমিস্কিল আনস্কিল আনস্কিল ম্যান পাওয়ার পোস্টে নিয়োগ করেছে এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট কুড়ি এপ্রিল রয়েছে এখানে টোটাল শূন্য রয়েছে ষোলোশো উনআশিটি এবং আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস বা এইচএস পাস বা তোমাদের আইটিআই কোর্স থাকলেও আবেদন করতে পারবে অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছ টিপিল ডট বিইসিআইএল ডট কম এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারো এরপর যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো কলকাতায় কোল ইন্ডিয়াতে বিভিন্ন অফিসার পদে নিয়োগ করছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মার্চ দু হাজার একুশ সালে এবং পদের নাম দেখতে পাচ্ছ জেনারেল ম্যানেজার সিএইচ ম্যানেজার এস ম্যানেজার ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট এছাড়াও ম্যানেজার পদে বিভিন্ন পদে নিয়োগ করছে এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে তোমাদের উনিশে এপ্রিল দু হাজার একুশ সাল পর্যন্ত টোটাল ভ্যাকান্সি বাইশটি রয়েছে এবং আপার এজের ক্ষেত্রে বাহান্ন বছর হলেই তোমরা আবেদন করতে পারবে এবং বিভিন্ন পদ অনুযায়ী আপারেজের কথা বলা রয়েছে যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলেই আবেদন করতে পারবে অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে আছো টিফিল ডট কোল ইন্ডিয়া ডট ইন এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারো এরপর যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হল রাইফেল ফ্যাক্টরিতে বিভিন্ন পদে অ্যাপ ট্রেনিং দেওয়া হচ্ছে ট্রেনিং চলাকালীন আট থেকে ন হাজার টাকা বেতন পাবে এই রাইফেল ফ্যাক্টরিটি পশ্চিমবঙ্গের ইছাপুরে রয়েছে সো পশ্চিমবঙ্গে তোমাদের এই রাইফেল ফ্যাক্টরিটি রয়েছে এবং পনেরোই মার্চ দু হাজার একুশ সালে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিশিপ হিসেবে নিয়োগ করাচ্ছে এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট তিরিশে এপ্রিল রয়েছে টোটাল শূন্যপদ তিপান্নটি রয়েছে আবেদন করতে গেলে বয়সীমা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে ডিপ্লোমা বা বি বা বিটেক থাকলেই আবেদন করতে পারবে অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের ওপর এই অফিসিয়ালি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবে বা তোমরা ডিটেলস জানতে পারবে এবং অফিসিয়ালি নোটিফিকেশান সহ ভিডিও দেওয়া রয়েছে আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিতে পারো এরপর যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো ভারতীয় এয়ারফোর্সে পনেরোশো পনেরো জন গ্রুপ সি কর্মী নিয়োগ করছে বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে ত্রিশরা এপ্রিল এর নাম হচ্ছে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগ করছে পঁচিশ রকমের বেশি পদে নিয়োগ করেছে এক্ষেত্রে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট তোমাদের দুসরা মে দু হাজার একুশ সাল পর্যন্ত আবেদন করতে পারবে টোটাল শূন্যপদ পনেরোশো পনেরোর বেশি রয়েছে এখানে প্রায় পনেরোশো চব্বিশটি মতো শূন্য পদ রয়েছে এবং এখানে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট পাস হলেও আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে আইটিআই কোর্স থাকলেও তোমরা আবেদন করতে পারবে এরপর যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিশিপ রিক্রুট করছে এখানে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে সাতশো ষোলোটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই মার্চ দু হাজার একুশ সালে পদের নাম ডাব্লিউসিআর অ্যা অ্যাপ্রেন্টিসিপ রিক্রুট করা হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের সাতশো ষোলোটি শূন্য পদ রয়েছে আবেদনকারীর বয়স অবশ্যই পনেরো থেকে চব্বিশ বছর হতে হবে ও বিসি প্রার্থীরা পনেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এস সি এসটিরা পনেরো থেকে উনতিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এছাড়াও আইটিআই কোর্স থাকলেও তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমরা অবশ্যই অফিশিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লিউসিআর ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট জিও ডট ইন এর অফিশিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবে এরপর যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো মাদ্রাজ হাইকোর্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে বিজ্ঞপ্তি অলরেডি চোদ্দই মার্চ দু হাজার একুশ সালে প্রকাশিত হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন চলছে ইন্ডিয়ান সিটিজেন হলি আবেদন করতে পারবে একুশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং তেইশে এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে মোট শূন্যপদ তিনশো সাতষট্টি টোটাল রয়েছে শূন্যপদ এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবে ওয়েবসাইট দেখতে পাচ্ছ টিপিল ডট এম এইচ সি ডট টি এন ডট জিওভি ডট ইন অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে আবেদন করতে হবে এই চাকরি নিয়ে আলোচনা করলাম এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই সমস্ত সরকারি দপ্তরের কর্মী নিয়োগ করছে অনেকে কম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সপ্তাহে এবং পরবর্তীকালেও কিছু কম প্রকাশিত হবে কারণ এই মাসে তোমরা যেন বিধানসভা ভোট রয়েছে বা বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে সে কারণে কিন্তু সরকারি দপ্তরের কর্মী নিয়োগ খুবই কম হচ্ছে বা বিজ্ঞপ্তি প্রায় প্রকাশিত হচ্ছে না সে কারণে এখানে বেশিরভাগই রয়েছে কেন্দ্র সরকারের চাকরি রাজ্যের প্রায় ন্যায় বললেই চলে সো তোমরা অবশ্যই আবেদন করে দেবে এবং কেন্দ্র সরকারি চাকরি নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে কারণ রাজ্যেতে বর্তমানে বিধানসভা ভোটের কারণে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে এবং সমস্ত রকম চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকিনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এটুকুনি ধন্যবাদ